বন্ধুরা, আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো অবশ্য ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, কারণ আমি ডেলি আপনাদের জন্য নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসব এবং আমার ভিডিওগুলি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন আধার সাইটে আছি। তো আধার পোর্টালে গিয়ে আমরা এখানে আজকে চেক করব যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কিংটা স্ট্যাটাসটা চেক করব। এবং আমাদের যারা যাদের দু তিনটে ব্যাংক অ্যাকাউন্ট আছে, তা আমরা জানি না কোন অ্যাকাউন্টের সঙ্গে আমাদের আধার লিঙ্ক আছে, বা দু তিনটে অ্যাকাউন্টের সঙ্গে থাকলেও আমাদের কোন অ্যাকাউন্টে আমাদের ডিবিটি ট্রান্সফার হবে, ডাইরেক্ট বেনিফিট যে ট্রান্সফার সেটা কোন অ্যাকাউন্টে হবে সেটা আমরা জানতে পারি না। তো আমরা আজ ওটাই চেক করে দেখব যে আমাদের কোন অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে এবং কোন অ্যাকাউন্টে আমাদের ডিবিটিটা ট্রান্সফার হবে, বা সরকারি অন্যান্য সহযোগিতা বা হেল্পগুলো বা সরকারি যে যোজনাগুলো আছে তাদের যে টাকাগুলো আমাদের কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, তো তা আমরা আজ এই ভিডিওটির মাধ্যমে চেক করে দেখব। তো চলুন শুরু করি, আর অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং এইভাবে আপনারা এই ভিডিওটি দেখে আপনারা নিজেদের অ্যাকাউন্ট এবং নিজেদের আধার নাম্বার দিয়ে আপনারা চেক করতে বাড়িতে বসে থেকে চেক করতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমেই এখানে দেখবেন যে আপনারা এই সাইটটা আসবেন, সাইটটা লিঙ্কটা আমি স্ট্যাটাসে দিয়ে দিব, আপনারা ওখান থেকে চেক করে নেবেন। নেওয়ার পর এখানে আসার পর দেখবেন এই প্রথমে চেয়েছে আধার নাম্বার, আধার নাম্বারটা এখানে টাইপ করবেন। তারপরে দেখছেন একটা সিকিউরিটি কোড আছে, সিকিউরিটি কোডটা এখানে এন্টার করবেন। করার পর দেখবেন এখানে সেন্ড ওটিপি আছে, তো আপনারা এটা পুরোটা ফিল আপ করে নেবেন। করার পর এখানে সেন্ড ওটিপি যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। এখন আমরা এখন সেন্ড ওটিপি ক্লিক করলাম, তো এখন দেখবেন এখানে বলা হয়েছে যে ওটিপি সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, চেক ইউর মোবাইল, মানে ওটিপি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে সেন্ড করা হয়েছে। এখন আপনাকে এখানে দেখুন এই তো মেসেজ আসলো, তো ওখান থেকে আমরা ওটিপিটা এখানে টাইপ করব। তো ওটিপি টাইপ অপশনে গিয়ে এখানে টাইপ করব। করার পর এখানে আমরা সাবমিট করে দেব। তো দেখুন আমি টাইপ করে সাবমিট করছি, করা হয়ে গেছে। এবার আমরা এখন সাবমিট করব। সাবমিট করার পর এখানে দেখুন এখন এখানে আমাদের স্ট্যাটাস দেখাচ্ছে। দেখুন বলা আছে যে কংগ্রাচুলেশন, ইওর আধার অ্যান্ড ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান, মানে আমার আধার কার্ডের সঙ্গে আমাদের ব্যাঙ্কের যে লিঙ্কিংটা সেই স্ট্যাটাসটা ডান করা হয়ে গেছে। এবং এটা দেখাচ্ছে দেখুন অ্যাক্টিভ স্ট্যাটাসটা অ্যাক্টিভ দেখাচ্ছে, এবং ব্যাঙ্কিং আমাদের লিঙ্কিং ডেট কবে সেই লিঙ্কিং ডেটটাও এখানে দেওয়া হয়েছে। এবং এর সঙ্গে দেখুন আমার যে ব্যাঙ্কের নাম এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, তো যার যেই ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক থাকবে সেই ব্যাঙ্কের নামটা এখানে দেখাবে। এইভাবে আপনারা আপনাদের আধারের সঙ্গে কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট লিঙ্কড আছে সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে চেক করতে পারবেন। এবং আপনারা অবশ্যই জানেন যে আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্কের লিঙ্কিং অ্যাকাউন্টে লিঙ্কড আছে সেই অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি ট্রান্সফার হবে। তো অবশ্যই এইভাবে চেক করে নেবেন, এবং ওই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি দেখতে থাকুন, কারণ আমরা প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা আজ এখানে শেষ করছি, ধন্যবাদ।